আপনারা জানো আমারই ভাই, আমি জানো আপনাদেরই ভাই, বুকে জড়িয়ে বলে যায় বর্তমান দেশের পরিস্থিতি ভালো নয়। বর্তমান ত্রিপুরার মাটিতে কয়েকটা মসজিদকে শহীদ করে দেওয়া হলো, এমন 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 একটি বয়সের ব্যক্তিকে কপিয়ে কপিয়ে মারলো, লোকটা জানো এই কালারের পাঞ্জাবি পরে আছে। ভাই গো এইগুলি আবার আল্লাহর গজব রে, এইগুলি আবার আল্লাহর গজব রে, আল্লাহর গজব আল্লাহর জমিনে কখন আসে, আল্লাহর গজব আল্লাহর জমিনে কখন আসে। লোকটার আগে হাত দুটি কেটে দেওয়া হলো, ঠ্যাং দুটি এমন বড় এক ভোজালিং দিয়ে দুই হাত দিয়ে চপিয়ে চপিয়ে তার হাত দুটি কেটে নেওয়া হলো, তার পা কেটে নিয়ে তারপরে তার গলাটা সামনে থেকে জবাই করলো না রে, এখান দিয়ে কপিয়ে কপিয়ে তার গলাটা ছুটিয়ে দিল। মুসলমান সচেতন হয়ে যাও সোনা, আমি জানো আপনাদেরই ভাই, হাত দুটি জড়িয়ে বলে যায় আমার কথাগুলি একটু এমনই, যদি আমার কিছু হয়ে যায় কোনো আপত্তি মনে করি না, হাত দুটি দাইনি বড় কষ্ট হয়, ঠ্যাং দুটি দাইনাই বড় কষ্ট হয়। নবী বলেছেন আল্লাহ কমরুন, হক কথা করা, হক কথা বলতে যে অরিজিনাল কথা খুলে বলতে যে, যদি আমাকে রাস্তায় ধরে শেষ করে দেওয়া হয়, আমি মনির উদ্দিন যদি মরে যাই আমার কিঞ্চিত পরিমাণ দুঃখ নাই। কেন আমার রাসূল দয়ার নবী, বিশ্বের নবী, তার পবিত্র নূরানী মুখ দিয়ে বলেছেন, যারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয় করে। ভাই ত্রিপুরা একটা উত্তর দক্ষিণ দুটো জেলার মতো একটা রাজ্য, আমি সেই রাজ্যটা দেখে এসেছি, সেই রাজ্যে আমার বক্তব্য হাজারো অনলাইনে পেয়ে যাবেন। ত্রিপুরার মাটিতে আমি আগরতলা থেকে সোনামড়া পর্যন্ত, আমি বিশালগড় থেকে নিয়ে আমি সোনামড়া পর্যন্ত পশ্চিম, ভাই জান এখন বর্তমান প্রায় নয়টা জেলা আগরতলার বিমানবন্দরে হাজারবার নামা হয়েছে। ভাইজান বন্ধু আমার, যখন বামফ্রন্ট সরকার ছিল তখন থেকে আমি ত্রিপুরার মাটিতে যাই, বর্তমান বিজেপি সরকার এসেছে। ভাই গো আমি মনির উদ্দিন আপনাদের ওই সব কথা বলে আপনাদের মেজাজটা গরম করতে চাই না, আমার তাহা দরকার নাই। আমি মনির উদ্দিন বলি এমন একটি ছোট্ট রাজ্যে এইভাবে মানুষকে পিটিয়ে পিটিয়ে জবাই করে খুন করে দেওয়া হচ্ছে, আমার সরকার কি তাহা দেখতে পায় না? আমার সরকারের কাছে সমস্তগুলি ক্ষমা রয়েছে, ভাই জান সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে, তিনি যদি মাত্র একটা ফোন করে দেয়, এই ত্রিপুরার মানিক সাহা আমি নরেন্দ্র মোদি বলি, তোর রাজ্যে যদি একটা একটা খুনের ফোঁটা দেখা যায় আমি নরেন্দ্র তোরে দেখিয়ে দেব। একটার ক্ষতি হবে শোনা, কথা বলুন, কথা বলুন ভাই জান বন্ধু আমার, হে মুসলমান একটু সচেতন হয়ে যান, এইগুলি হচ্ছে আমার আল্লাহর দেওয়া গজব, আমার আল্লাহর আজাব কখন আসে রে, রে সরফনগর থানার লোকেরা, আমার আল্লাহর গজব কখন আসে গো, আমার রাসূল দয়ার নবী বিশ্বের নবী বললেন এবং আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন আল্লাহর জমিনে আল্লাহর সংবিধানের ব্যতিক্রম চলবে, মানুষ যখন অন্যায় অত্যাচার অবিচার নির্যাতন ধর্ষণ নিপীড়ন মদ মাতলামি সুদ ঘুষ বেড়ে যাবে, তখন আমার আল্লাহ রাজা বাসবে, আমার আল্লাহ রাজা বাসবে, এমনই আজাব তোদের কাছে পাঠিয়ে দেব রে, এমন একটি সরকার তোদের দেশে নেতৃত্ব দিয়ে দেব, সেই দেশের রাজার লোকেরা তোদের পিটিয়ে পিটিয়ে খুন করে মারবে, তোরা কিছুই বলতে পারবি না, দাঁড়িয়ে দেখবি। আর তাই দাঁড়িয়ে দেখা হচ্ছে হাজারো মিলিটারি একটা কথা বলে না, আসামের দরং ডিস্ট্রিক্টে এইভাবে পিটালো, সেন্ট্রাল পুলিশ পুলিশ দাঁড়িয়ে আছে, মৃত্যু দেহের উপরে লাফিয়ে লাফিয়ে পড়ছে, এগুলি আমার আল্লাহর আল্লাহর গজব, আল্লাহর গজব তখনই আসে
যখন মুসলমান আল্লাহর কোরআনের ব্যতিক্রম চলে, মুসলমান যখন মসজিদ ছেড়ে দিয়ে চায়ের দোকানে আড্ডা মারে, তখন আল্লাহর আযাব আল্লাহর জমিনে আসে। এইগুলি এক ধরনের আল্লাহর আযাব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, তবে একটু স্মরণ করুন সেই স্রষ্টার কথা, যেই স্রষ্টা আমাদের সুন্দর করে তৈরি করলেন, যেই স্রষ্টা আমাকে কথা বলার শক্তি দিলেন, যেই স্রষ্টা আমাকে ব্রেন এবং বুদ্ধি দিলেন, যেই স্রষ্টা আমাকে লক্ষ কোটি টাকার সম্পদ মূল্য নিয়ামত দিলেন, এতগুলি নিয়ামত, এতগুলি নিয়ামত, এতগুলি উপহার পাওয়ার পরে আমার মালিকের কথার ব্যতিক্রম করি, সোনা বলো তো মালিক আপনারে চুমা খাবে না চটি মারবে? উত্তরটা দিয়ে দেন চট করে। মালিক আপনাকে চুমা দিবে না চটি দিবে? আমার কথা একটু শুনতে উল্টো পাল্টো শোনা, আমি প্রথমে আপনাদের কাছে স্যালেন্ডার হয়েছি। আমি ওই সব ওয়াজ 2014 থেকে বাদ দিয়ে দিয়েছি। কোন ওয়াজ? ওগো বাবারা, ওই হুজুরের বাড়িতে একটা কুত্তা ছিল গো বাবা। এই ওয়াজ আমি 2014 থেকে মাইনাস করে দিয়েছি। ওগো বাবা, ওই জঙ্গলের কুত্তা আসিয়া, ওই জঙ্গলের বাঘ আসিয়া, ওই হুজুরের বাড়ির বড় কুত্তাটারে গিলা খাইল, কিন্তু দেখুন আল্লাহর কারিশমারে বাঘ যেন কুত্তারে হজম করতে পারল না, ওই কুত্তা যেন বাঘের পেটে বলে আল্লাহু আল্লাহু। এটা কোন ইতিহাসে আছে? কথা বলেন, কোরআনে পাওয়া যায়, নবীর সুন্নাতের হাদিসে পাওয়া যায়। বাজে কথা বলে, লোককে আকর্ষণ করে, ওরাই বলে খাতারনাক বক্তা, বলে ওয়াহ হুজুর ওয়াজ করলো গো, কলিজা ঠান্ডা হয়, বুঝলো ঘোড়া ঠ্যাং ঠ্যাং, যেই কথা ইতিহাসের পাতায় নাই সেই কথাই শুনে বল, ও এটা হুজুর আইছিল খুব ওয়াজ করলো, ওয়াজ করলো না ওয়াজ করলো। আমি ওয়াজ করি না, আমি ওয়াশ করি, ওয়াশ ওয়াশিং মেশিন দিয়ে ফ্রেশ করে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাহা তৌফিক দান করেন। একবার জোরে বলি আমি, একটু আল্লাহকে ডাক দেন, লাইলাহা ইল্লাল্লাহ, জোরে লাইলাহা ইল্লাল্লাহ, লাইলাহা ইল্লাল্লাহ, লাইলাহা ইল্লাল্লাহ, সুবহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। গাহে বুলবুল, গাহে বুলবুল বাগিচায়, গাহে বুলবুল বাগিচায়, এ সোনার ফসল ফলিয়া, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান অনেক দিন থেকে আল্লাহর জমিনে এসে আছেন রে, একবার কি ভেবে দেখেছেন আমি কি করিলাম? ঠিক আছে, আমরা কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, আমি কি করিলাম, আমরা কি করিলাম এ জগতে আসিয়া, চিন্তা করে দেখ
ফিকিরে মনকে বুঝিয়া এই দুনিয়াদারির মহাপতে পড়িয়া মহাব্বতে পড়িয়া আল্লাহ রাসূল আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া এই দুনিয়াদারির মহাব্বতে পড়িয়া নামাজি রোজা সবই দিলাম ছাড়িয়া আমি কি করিলাম আমরা কি করিলাম এ জগতে আসিয়া চিন্তা করে দেখরে মনকে বুঝিয়া কারবাকি যখন উড়ে যাবে তরে প্রাণ পাখি কারবা বাড়ি কারবা ঘর আর কারবাকি যখন উড়ে যাবে তরে প্রাণ পাখি এই পাখি যখন থাকি দিয়া চলিবে এই পাখি যখন থাকি দিয়া চলিবে এ সোনার দেহ এই সোনার দেহ এই সোনার দেহ এই সোনার দেহ মাটিতে তোর পড়ে রহিবে আমি কি করিলাম আমরা কি করিলাম এ জগতে আসিয়া চিন্তা করে দেখরে মনকে বুঝিয়া আমার বাড়ির পাশে হরিশ্চন্দ্রপুর থানার পিছনে আইসির ঘরের পাশাপাশি একটা বাড়ি মাস্টার সৈবুর রহমান যিনি হরিশ্চন্দ্রপুরের প্রায় কয়েক কোটি টাকার মালিক তিনি আজকে তার এলাকাবাসীর কোনো জানাজা পেল না এবং সেই ব্যক্তি সেই মাস্টার মশাই আমার যে একটা নিজস্ব আপনারা জানেন বা শুনেছেন যে আমার ওয়াজ করা টাকা দিয়ে আমার তকরির করা আমার বক্তব্য দেওয়া টাকা দিয়ে আমি একটা অনাথ আশ্রম চালাই যে ইয়াতিমের ব্যাপারে আমার রাসূল অনেক কথা বলেছেন বুখারী আবু দাউদ নাসাই তিরমিজিতে পাওয়া যায় এবং জালালাইন তাফসিরও পাবেন যে এতিমের কি গুরুত্ব যাদের বাপ মরে যায় আল্লাহ তাদের এতিম বলে সেই বাচ্চাগুলিকে অনাথ বা এতিম বলা হয় আমার ওই এতিমখানার একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন এবং আমার এতিমখানায় প্রতি বছর 45,000 টাকা করে দিতেন সেই লোকটা এতটুকু জায়গা পেল না কলকাতা পিজিতে মারা গেল করোনা ভাইরাস বলে জিসিপি দিয়ে উল্টে দিল দূর থেকে ছেলেরা দাঁড়িয়ে দেখল জিসিপি যেটা দিয়ে মাটি খুঁড়ে এইভাবে ধরে ঠেলে দিল গর্তের মধ্যে যেই লোকটার জানাজাতে প্রায় 40,000-এর উপরে লোক হওয়ার কথা ছিল সাড়ে তিন হাত জায়গায় রবেন পড়িয়া সুবহানাল্লাহ বলা যাবে না এই বড় বাড়ির
साढ़े तीन हाथ जाइगाए रोबेन पड़िया आमी की करिला ए जगते आसिया चिंता करे देखरे मन बुझिया एकुलेर पाता गरम पानी करिया एकुलेर पाता गरम पानी करिया सुंदर करे सुंदर करे देबे आमाई गोसल कराया ए बाजार थेके साधा का बनयानिया ए बाजार थेके साधा का बनयानिया दुलहार मत दुलहार मत देबे तोमाई सजाया आमी की करिलाम आमरा की करिलाम ए जगते आसिया चिंता करे देखरे मन के बुझिया आमार भाईरा आमार बंधुरा आमार शिक्षित बहेरा दुनिया कार लगिया रे ए दुनिया कत दिनेर गो ए दुनिया मानुषेर काछे स्वप्न रे इटा आमार रसूल दयार नबी बोले दिएछे भाई गो ए दुनिया कय दिनेर दुनिया रे लक्ष कोटी टाका पड़े थेके जाबे तोरे जंगलेर भितरे रेखे चले आसबे भाई एकटु सचेतन होए जान एकटु कल्याणेर दिके एगिए आसुन सोना एकटु कल्याणेर दिके एगिए आसुन बाजान अन्यायेर मुखे झाटा मेरे बातिलेर मुखे लाठी मेरे सत्येर पताका निये अल्लाहर जमीने आसुन भाई जान आजके त्रिपुराय আমার নবীকে বাপ বলে আখ্যা দিচ্ছে আপনারা তাদের স্লোগানটা শুনেছেন কিনা জানি না ভাইজান বন্ধুরে বলে গলি গলি মে সোর হে গলি গলি মে সোর হে মোহাম্মদ তেরা বাপ হে মুসলমান সচেতন হয়ে যাও আর মদের বোতল নিয়ে আড্ডাবাজি করো না আর মাতলামি করো না মাতলামির সময় আর নাই মাতলামির সময় শেষ গলে গলে মে সোর হে মোহাম্মদ তেরা বাপ হে মোল্লা জি ভারত মে নহি রহেগা ये हिंदुस्तान 2014 में स्वाधीन हुआ 2014 साले भारत स्वाधीन हुए क्यों कथाटा कौन सा उसे बोला है भाई जान अमार अब्बा जाने रब ये सब कथा गुली अपना देर बोलते चाहे ना बोला रो दर करने किंतु ये से गलो ताई बोले दिलाम बाबा एक तू सोचो तुम होए जाओ मुसलमान अल्लाह रज़ाब तो खोनी आसे अल्लाह गोसोब तो खोनी आसे क्यों ना हमार अल्लाह जया तू दयारे हमार अल्लाह जया तू माया गो हमार अल्लाह जे तर बंदो तर बंदी देर तो भलो वासे हमार अल्लाह रब बोला ला मिंजे बोले मानो हे विश्वासी गुनेरा तुमरा पुरोपुरी इस्लामेर मध्य दाखिल होए जाओ तुमरा पूर्ण ईमानदार होए जाओ या अय्युहल्लदीना आमनु या अय्युहल्लदीना आमनु दुखुलु फिस्सिल्मि काफ्फा वला तत्तबिउ खुतुवातिश्शैतान इन्नहुम लकुम अदुव्वुन मुबीन ऐ ईमान वालों हे विश्वासी
সাতাশি গুণেরা তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, তোমরা পূর্ণ ইমানদার মুমিন হয়ে যাও। কেন জানো রে, শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সেহেতু আমি আল্লাহ বলি গো, তোমরা শয়তান থেকে দূরে সরে যাও। ভাই যান, আমি মনিরুদ্দিন আপনাদেরই ভাই, আপনারা জানো আমারই ভাই, হাত দুটি জড়িয়ে বলে যায়, ভাই গো আজকে আল্লাহর দিন প্রচারের জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আপনাদের কাছে একটু সাহায্যের হাত বাড়ায় শোনা। তারপরে আমি মনিরুদ্দিন একটা মারাত্মক কথা আপনাদের কাছে বলবো, সেই কথাটি কি বলবো, আমার আল্লাহর আজাব আল্লাহর গজব আল্লাহর জমিনে কেন আছে, কি কারণে আছে? ভাই গো সেই দিন আমার আল্লাহ তার কাবা বাইতুল্লাহকে রক্ষা করলো, উঠাও তো আমার আল্লাহর ঘর। ভারতের ঐতিহাসিক দ্বীপ বাবরি মসজিদ, এটাও তো আমার আল্লাহর ঘর। কেন বাইতুল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদে হারাম হলো আল্লাহর ঘর। এই পাড়ার যেই মসজিদটাতে আমি শুয়েছিলাম ওটাও তো আমার আল্লাহর ঘর। ভাইজান, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যতগুলি মসজিদ রয়েছে মসজিদগুলিকে বলা হয়েছে বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। তবে সেই দিন কাবা রক্ষা করলো, কিন্তু বাবরি ভারতের বাবরি মসজিদ কেন ভেঙে দেওয়া হলো? আমার আল্লাহ কি তাহা রক্ষা করতে পারতেন না? আসাম, ত্রিপুরা, উত্তরপ্রদেশ এমন নির্যাতন কি আমার আল্লাহ রুখতে পারতেন না? কেনই বা কারণটা কি বা জান? কারণটা আপনাদের বলবো, কারণটা বলতে যে যদি কোনো উল্টো পাল্টো বলে দি, আপনাদের বিনীত অনুরোধ করে বলি শোনা মাইকটা টেনে নেবেন। তবে আমি মনিরুদ্দিন বলি, ভাই যান, সেই দিন মক্কার মাটিতে ওরা বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো? ওরাও তো ছিল মুসলমান, এরাও তো হলো মুসলমান, ওদেরও নাম তো ছিল আব্দুল্লাহ, এদেরও নাম তো হলো আব্দুল্লাহ। তবে মক্কার মাটিতে ছিল আব্দুল্লাহ, ভারতের মাটিতে আছে আব্দুল্লাহ, ওখানেও ছিল মুহাম্মাদ, এখানেও আছে মুহাম্মাদ। তবে ওরা বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো? ওরাও তো মুসলমান, এরাও তো মুসলমান। কারণটা বলে দাও, কারণটা বলে দাও। ওরাও মুসলমান, আমরাও মুসলমান, ওরা কেন বিজয় হলো? এরা কেন লাঞ্ছিত হলো? ওরা কেন বিজয় হলো? এরা কেন অপমানিত হলো? তার কারণটা আপনাদের বলে দেব ইনশাল্লাহ, কারণটা আপনাদের বলে দেব ইনশাল্লাহ। কারণটা কি? ওরাও আজকে মক্কা মদিনা তায়েফের মাটি বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত ঘৃণিত হলো? আমি তা প্রমাণটা করে দিয়ে দেব। তবে প্রমাণটা দেওয়ার আগে, প্রমাণটা দেওয়ার আগে আপনাদের কাছে আমি এই মতো হাতটা একটু আবদার করব, আগামী বছর এই হুজুরের দিয়ে দোয়া নেওয়ার জন্য এমন এক দিনই মাহফিল করার জন্য, যেন এই বছরের নয় প্রতি বছরের মতো, এই বছরের নয় প্রতি বছরের মতো এই মাহফিল আমরা 29 30তম 29 কি, হ্যাঁ আমি তো ওটা, আচ্ছা তবে 37তম, তবে এই বছর নয় প্রতি বছরের মতো যেন আমরা প্রোগ্রাম করতে পারি। ভাইজান, সেই দিন ওরা বিজয় হলো,
তার কারণটা ওরা জান্নাতের লোভে পড়ে নবীর মহব্বতের ভালোবাসায় পড়ে তারা ধন সম্পদ টাকা পয়সা তাদের নিজের রক্ত পর্যন্ত আল্লাহর জমিনে লাল করে দিয়েছিল সুবহানাল্লাহ বলা যাবে না একটু মহব্বত দিয়ে বলুন ভাইজান সেই আব্দুল্লাহ বিন রাওয়াহা হযরতে হানজালা তারা যদি নিজের জীবন দিতে পারে দ্বীনের জন্য আপনারা এই দ্বীনি মাহফিলের জন্য একজন দাঁড়িয়ে বলতে পারেন না যে আগামী বছর মাহফিল করার জন্য আমি টাকা 20,000 দেব একজন দাঁড়িয়ে বলতে পারেন না আমি টাকা 10,000 দেব একজন দাঁড়িয়ে বলতে পারেন না ওরা যদি জীবন দিতে পারে আমি 5,000 টাকা দেব একজন 5,000 একজন 10,000 একজন 20,000 1,000 করে 5 জন 500 করে 5 জন মাত্র 13 জন লোক 15 মিনিট টাইম মাত্র 13 জন লোক 15 মিনিট টাইম এই যে 13টা লোক আপনাকে আপনাদের জন্য এখানে আমি সুন্দর একটা রাস্তা ক্লিয়ার করে দিচ্ছি তখন চাটা নিয়ে আসা হয়েছিল লেবু দিয়েছিল ওই জন্য চাটা লেবুর জন্য খাইনি চাটাকে বিনা বেগার লেম্বু ছাড়া বেগার লেম্বু সে এক লেভেন্টি দে দিজিয়ে ভাই কোন হ্যাঁ ইহা হ্যাঁ তো ভেজ দিজি তো ভাইজান এই যে 13 জন লোক 15 মিনিটের মধ্যে আপনাদের কাছে চাইছি এই 13 জন লোক 15 মিনিটের মধ্যে চাইছি তারপরে আমাদের হুজুরে বুজুরগানের দিন আসবেন শেষ মুনাজাত করার পরে আপনাদের তবারক বিরিয়ানি তবারক খাওয়া হবে নাকি খিচুড়ি খাওয়া হবে খিচুড়ি কি স্যাম্পল খিচুড়ি না অতি কিছু দেওয়া আছে একটু দিতে পারেন নি ওইটা গরু তো গরু তো ওই তো যাই হোক প্লেন খিচুড়ি আছে সেহেতু খুব সুন্দর করে বানিয়েছে আমি তা বুঝতে পারলাম আওয়াজের মধ্যে যে খুব সুন্দর খিচুড়ি সেই আমার পরে আমার বুজুরগানের দিন হযরত আল্লামা সাইফুল্লাহ সাহেব তিনি আসবেন তিনি কিছু আদর্শবান কথা বলে শেষ আখেরি মুনাজাত করে আপনারা সিন্নি নিয়ে তবারক নিয়ে চলে যাবেন হ্যাঁ তার মধ্যে আমি 13 জন লোক আপনাদের কাছে চেয়েছি এই যে 13 জন লোক আজকে আমার এই মতো হাতটাই আমার এই মতো হাতটাই 13 জন লোক এই মতো হাতটাই দান করবেন এই 13 জন ব্যক্তির জন্য আমি অতদিন দোয়া করব যতদিন আমার এই মৃত্যু দেহুরদার উপরে 7 মন মাটি চাপা না পড়বে যদি আমার আল্লাহ এই মেমোরিটা হ্যাং না করে দেয় আমার স্মরণের শক্তিতে যতদিন থাকবে আমি প্রত্যেক দিন আপনাদের স্মরণ করে দোয়া করব ইনশাআল্লাহ কসম আল্লাহর 500 করে 5 জন 1,000 করে 5 জন 5,000 একজন 10,000 একজন 20,000 একজন তারপরে আপনাদের অন্তরে মনে প্রাণে যাহা চায় যেমন গত পরশুদিন আমাদের মালদা ডিস্ট্রিক্টেই মালদা টাউন থেকে একটু ভিতরে একটা জায়গায় জলসা করলাম একটা বিএসএফ ভারতীয় ইন্ডিয়ান ব্যাটেলিয়ান একজন বিএসএফ তিনি 40,000 টাকা আমার হাতে দিলেন আমি একটু আবদার করলাম আরো 5,000 দিয়ে দিলেন দিয়ে 45,000 আমি কিন্তু ওখানে 45,000 চাইনি আমি ওখানে 5,000 করে 5 জন চেয়েছিলাম কিন্তু একজন 45,000 দিল একজন 20,000 দিল একজন একটা সোনার হার খুলে দিল যার দাম 2.5 লাখ টাকা তিন ভরি তে বেশি সোয়া তিন ভরি বলছে আমাদের মালদার ভাষায় সোয়া তিন ভরি 2.5 লাখের মতো দাম তো ভাইজান আজকে উত্তর 24 পরগনার সরফনগর থানায় 500টা করে টাকা 5 জন দিতে পারেন না একটা করে 1,000 টাকা 5 জন দিতে পারেন না ভাইজি আল্লাহ যদি কোরআনের কসম খেতে বলতেন কোরআনের কসম খেতাম
এই ১৩ জন লোক যারা ৫০০ এবং হাজার এই যে আমি যে ১৩টা নাম্বার বলেছি যারা এই হাতে মুসাবা করে দিবেন এখন দেন আর না হলে লিখিয়ে দেন আপনাদের দুটোই অপশন দেওয়া থাকবে হয় দেন না তো লিখিয়ে দেন আগামী বছর বলে আমি এই লোকটির জন্য আমি প্রতিদিন প্রতিদিন দোয়া করব তবে আজকে দোয়া করব না কেন আমার পরে হুজুর আছে আমি অন্যান্য জায়গায় আমাকে শেষ মুনাজাত করার জন্য নিয়ে যাওয়া হয় যেমন গতকালকে আমাকে আখেরি মুনাজাত করার জন্য নিয়ে যাওয়া হয়েছে কেন বুখারী হাদিসে পাওয়া যায় আল্লাহ মুসাফির এবং মজলুমের দোয়া কবুল করে তবে আল্লাহ আমাকে মুসাফিরও করেছেন মজলুমও করেছেন হ্যাঁ একদম রাস্তা ক্লিয়ার তো